আর্ট গ্যালারি। 25শে বৈশাখ আমরা তোমাদের কাছে নিয়ে এসেছিলাম রবি শরণ। তারপর এবার আবার আমাদের নতুন নিবেদন 22শে শ্রাবণের শ্রাবণের ধারা। তো চলো শুরু করা যাক। আমাদের উদ্বোধনী নৃত্যে রয়েছে আরোহী দেবনাথ। ছোট্ট আরোহী নৃত্যের পর আমরা রবি ঠাকুরের প্রতি একটি ছোট্ট নিবেদন, আমাদের একটু মূল্যায়ন করতে চলে আসছে দিয়াশা সোম। তো চলুন দেখি। নমস্কার। মরিতে চাহি না আমি সুন্দর ভবনে, মানুষের মাঝে আমি বাঁচিবার চাই। আজ হলো 22শে শ্রাবণ। আজ হলো সেই দিন যেই দিন বাঙালি তথা বিশ্ববাসী এক মূল্যবান নক্ষত্রকে হারিয়ে ফেলে এ দুনিয়া থেকে চিরদিনের জন্য। বলার অপেক্ষা রাখে না যে সেই আর কেউ নয়, তিনি হলেন বিশ্বকবি নবীনজয়ী সাহিত্যিক এবং এক অসাধারণ গীতিকার এবং আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের দিনই 80 বছর আগে তিনি পরলোক গমন করেন। আজ ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যিই ধন্য এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল আর্ট গ্যালারি ইউটিউব চ্যানেলকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য। কবিগুরুর অবদানের কথা আমাদের জীবনে বলতে শুরু করলে তা শেষ করা প্রায় অসম্ভব। ছোট্টবেলায় পড়তে শেখার পরই প্রথম পরিচয় হয় তার সাথে আমাদের সহজ পাঠের মাধ্যমে। সত্যিই সহজ পাঠ, কী অসাধারণ সহজ ভাষায় লেখা গল্পগুলি, কবিতাগুলি। সেই দিন এক প্রকারের প্রথম দেখা সাহিত্যকে। তারপর যত বড় হয়েছি তত যেমন নিজের জীবনে জটিলতাকে উপলব্ধি করেছি, তেমন ওনার লেখার মধ্যেও এক জটিলতাকে খুঁজে পেয়েছি। ওনার লেখার মধ্যে দিয়ে বুঝতে পেরেছি যে জীবনের সুখের মধ্যে দুঃখ বিরাজ করে,
জন্মের সাথে সাথে মৃত্যুকেও মেনে নিতে হয়। শুধু কি সাহিত্য, তা তো নয়, তিনি ছিলেন এক অসাধারণ নাট্যকার। ওনার লেখা রক্তকরবী, ডাকঘর, বৈকুণ্ঠের খাতা, এইসব নাটকগুলো আজও পৃথিবী জুড়ে বিভিন্ন শিল্পীরা প্রদর্শন করেন এবং দর্শকরা আজও ততটাই উপলব্ধি করেন যতটা প্রথমবার দেখে দর্শকরা উপলব্ধি করেছিলেন। এতটাই ধার ছিল তার কলমে। আজও মনে পড়ে, ক্লাস নাইনে যখন ওনার লেখা চিঠিগুলো বাংলা বইতে পড়তাম, মনে হতো সত্যি কি অসাধারণ মানুষ। এবং লেখক ছিলেন তিনি, তার সৃষ্ট সঙ্গীত সমগ্র সঙ্গীত দুনিয়ার কাছে এক ভিন্ন স্বাদের উপহার। প্রতিটা গানে প্রতিটা লাইনের মানেটা যে কতটা গভীর এবং অর্থপূর্ণ, তা বয়সের সাথে সাথে আমরা সকলেই বুঝতে পারি। তাই হয়তো হাজার হাজার গানের মধ্যেও রবীন্দ্রসঙ্গীতের স্থানটা সবার উপরে থাকে। এ তো হলো শুধু ওনার লেখক সত্তার কথা। এরপর আসা যাক ওনার দেশভক্তি সত্তার কথা। যিনি জালিয়ানওয়ালাবাগে সহস্র নির্দোষ মানুষগুলোকে ইংরেজরা নির্মমভাবে হত্যা করেছিল, সেই দিন এই মানুষটার হৃদয়ও ততটাই ভেঙে পড়েছিল যতটা সেই মানুষগুলোর আত্মীয়দের ভেঙেছিল। কারণ তিনি যে সমগ্র দেশবাসীকে নিজের আপন বলে ভাবতেন, তাই নিজের মানুষদের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদে ইংরেজ পুরুত নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন তিনি। তিনি বুঝিয়েছিলেন যে হিন্দু মুসলমান হওয়াটা বড় কথা না, ভারতবাসী হওয়াটা বড়, তবেই দেশ স্বাধীন হবে যতই বলি না কেন। এই মানুষটির অবদান আমাদের জীবনে, আমাদের সমাজে যেটি কতটা, তা বলে শেষ করা আমার সাধ্য না। তবুও আমার এই ছোট্ট বক্তৃতা এই বিশাল মানুষটির সম্বন্ধে তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। কি আশার বক্তব্য আপনারা শুনলেন। এবার কতবার ভেবেছিল সঙ্গীত শিল্পী সুদেষ্ণা ঘোষ।
আপনাদের সামনে নিয়ে আসছে বাইশে শ্রাবণে বাইশে শ্রাবণ কবিতা। তো চলুন শুনে নিই তার সুমধুর কণ্ঠে আবৃত্তি আপনাদের জন্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান আর্ট গ্যালারির পর্দায় নিবেদন করছে ছোট্ট শঙ্কর। নমস্কার, আমি সম্পূরণ। বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। তিনি চলে গিয়েও আমাদের সঙ্গে প্রতিক্ষণেই বিরাজমান, তাঁকে শ্রদ্ধা জানাই কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা বাইশে শ্রাবণ কবিতায়। ঘরে তোরে বারান্দায় গলিতে সিঁড়িতে বাকি কোণে আনাচি কানাচি শত শত ক্রমাগত দীপ জ্বেলে দেওয়া বিচিত্র বর্ণালী আলো দিয়ে ভরে তোলা যেখানির যত কিছু ফাঁক, নাম তার পঁচিশে বৈশাখ। তারপরে অন্ধকারে মৌনের সে মহান মন্দিরে উচ্চতম চূড়ে নিজে এক দীপ হয়ে জ্বলা, সংকেতে সুন্দর স্থির অভ্রান্ত দর্শন, নাম তার বাইশে শ্রাবণ। শুধু দীর্ঘ পথ চলা, পথে পথে গান গেয়ে যাওয়া, নানা ছন্দে ললিতে বিভাসে দিনে রাতে খাতে প্রতিঘাতে উল্লাসে উদাসে। তারপরে স্তব্ধতার দেশে শাশ্বতের সুর দিয়ে ভরা নিজে এক হয়ে ওঠা গান, অনন্তে অতল আহ্বান। শুধু পাওয়া ধরে রাখা তুলে রাখা সঞ্চয়ের ডাক পঁচিশে বৈশাখ, তারপরে হওয়া আর হয়ে ওঠা হয়ে থাকা ত্রিভুবনে নিরন্তর নূতন, তারই নাম বাইশে শ্রাবণ। নমস্কার। ছোট্ট ক্ষুদে শিল্পী সম্পূরণ বন্দ্যোপাধ্যায়ের আবৃত্তি আপনারা শুনলেন। তো আজ আমাদের অনুষ্ঠানটা এইটুকুনি। আগামী নিবেদন আগামী দিন অর্থাৎ আগামীকাল আপনাদের সামনে আসতে চলেছে। ততক্ষণের জন্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান আর্ট গ্যালারির স্বস্তি আঁকে আপনারা বিদায় জানান। তো চলুন পরবর্তী অধ্যায়ের বা পরবর্তী আমাদের পর্বের জন্য একটু অপেক্ষা তো করতেই হবে। আজকের জন্য নমস্কার।